চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন এলাকায় দোকান দখলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা। এতে তিনজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। সোমবার ভোর 3:30টার দিকে হাটহাজারী উপজেলার যুবলীগ নেতা মোহাম্মদ হানিফের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে শিক্ষার্থীরা। জানা যায়, একটি দোকান দখল করতে আসে হাটহাজারী উপজেলার যুবলীগ নেতা মোহাম্মদ হানিফের অনুসারীরা। এ সময় শিক্ষার্থীরা বাধা দিলে তাদের উপর ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করে যুবলীগ কর্মীরা। পরে হামলার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে অন্যান্য শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় জড়ো হন এবং রেল ক্রসিংয়ের দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে গেলে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা গুলিবর্ষণ করে। এ সময় তিনজন শিক্ষার্থী আহত হন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আলী ওবায়দুল্লাহ জানান, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী রেল স্টেশন এলাকায় আপ্যায়ন ঘর নামে একটি দোকান পরিচালনা করত। দোকানটি দখল করতে আসে যুবলীগের কর্মীরা। আমরা মিছিল নিয়ে গেলে তারা আবার আমাদের উপর হামলা চালায়। এই ঘটনায় পুলিশের সহযোগিতা চেয়েও ব্যর্থ হন বলে জানান এই শিক্ষার্থী। সন্ত্রাসী হানিফ বাহিনী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এরিয়ায় এবং আমাদের দোকানগুলোতে তাণ্ডব চালায় এবং ককটেল নিক্ষেপ করে দেশি অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দেয় ক্যাম্পাসের আশেপাশের এলাকায়। তো এই ঘটনা যখন শিক্ষার্থীরা শুনতে পেলো, শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার লক্ষ্যে জিরো পয়েন্ট এসে সমবেত হয় এবং আমরা যখন এই সামনের দিকে আগাই তখন হানিফ বাহিনী আমাদের উপর হামলা করে। আমরা পুলিশকে ফোন দিলাম যে এরকম এরকম অবস্থা, আমাদেরকে গুলি করতেছে, আমাদের উপর হামলা করতেছে, আপনারা কোথাও দ্রুত আসেন, আমাদেরকে রক্ষা করেন, আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন। কিন্তু পুলিশ শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে রেল ক্রসিং এ গেলে আবারও ককটেল বিস্ফোরণ করা হয়। গতকাল 3:30 থেকে 4 সময় একদল সন্ত্রাসী বিশ্ববিদ্যালয়ের পার্শ্বস্থ রেলওয়ের জায়গায় নতুন ভাবে তৈরি করা একটা দোকানে হামলা চালায় এবং দোকান মালিক তাদেরকে আগে থেকে জানতো, চিনতো, কারণ তারা হুমকি দিয়েছিল। এর প্রেক্ষিতে দোকান মালিক থানাতেও যোগাযোগ করে, গতকাল থানায় ওর দোকান পরিদর্শনও করে। বিষয়টা প্রক্টরিয়াল অফিসার জানতো না বা আমাদের কোনো কর্তৃপক্ষকে তারা অবহিত করেনি। এই হামলার সময় এমন বোমাবাজি হয়, ব্যাপক বোমাবাজি হয় যে আমাদের শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে যায় এবং তারা তাদের গ্রুপে লিখে যে হামলা হচ্ছে, বোমাবাজি হচ্ছে, তোমরা জিরো পয়েন্টে চলে আসো। এটা তারা ধারাবাহিকভাবে গত 3-4 মাস ধরে এই কাজ করছে, কোনো প্রবলেম হলে জিরো পয়েন্টে জড়ো হয়। ঠিক সেভাবে জিরো পয়েন্টে জড়ো হয়েছে। গত 5 আগস্ট রাতে রেল ক্রসিং এলাকায় শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছিল যুবলীগ নেতা হানিফ ও তার অনুসারীরা। সে সময় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক মোজাম্মেলের গাড়িতেও হামলা করা হয়। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন এলাকায় অবৈধভাবে দখল করে সবগুলো দোকানের ভাড়া নেয় হানিফ। এছাড়া তার ছোট ভাই ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইকবাল পুরো ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ডিশ ও ওয়াইফাইয়ের ব্যবসা করে আসছে। ফিরোজ আলম, জায়জায়দের।